প্রিয় দর্শক, আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান সাকি। আজকে আমরা আলোচনা করব ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট। আজকে শেষ হয়েছে, ফাইনাল খেলা হলো কিছুক্ষণ আগেই, সেই টুর্নামেন্ট, সেই ফাইনাল খেলাটি হয়েছে এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্স আজকে জয় পেয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। তো এই পুরো আয়োজন জুড়ে বৈশাখী টেলিভিশন আমাদের, আমরা অনেক আয়োজনে আমরা করেছি এবং বিপিএল ক্রিকেট নিয়ে অনেক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, খেলার অনেক বিশ্লেষণ ছিল আমাদের। তো আজকে এই টুর্নামেন্ট শেষ হয়েছে, এই টুর্নামেন্টের সঙ্গে কাভারেজের সঙ্গে যে দুইজন স্পোর্টস রিপোর্টার আমাদের সঙ্গে ছিলেন বৈশাখী টেলিভিশনে, সেই দুজন সিনিয়র রিপোর্টারকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই অনুষ্ঠানে। আমার সঙ্গে আজকে যোগ দিয়েছেন সিনিয়র রিপোর্টার এস এম সুমন এবং তৃষা ভক্ত। আপনাদের দুজনকে আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের স্পোর্টস টিমের অনেক, আরও অনেকের সঙ্গে স্পোর্টস ইনচার্জ পুলক মাহমুদ, তারপরে আপনার এস আলম শিবলু এবং আরিফ হোসেন, তাদের সঙ্গে আপনারা দুজনেই ছিলেন এবং আপনারা, আমরা টক শো করেছি ব্যাটল অফ ক্রিকেট, ব্যাটল অফ ক্রিকেট, সেইটা আপনারা দুজন উপস্থাপন করেছেন এবং পাশাপাশি বিপিএল এর নানান খেলা আপনারা কভার করেছেন। আজকে ফাইনাল খেলা, উত্তেজনা ততটা ফাইনাল খেলায় উত্তেজনা যেটা ছিল, হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। তারপরেও আমি বলবো যে ফাইনালটি কেমন হলো না, ফাইনালটি আসলে ফাইনালের মতোই হয়েছে, ক্রিকেটের জয়ই হলো আমরা বলতে পারি। যে বিপিএল এর শুরুর দিকে যে দর্শক খরা ছিল সেটা চিটাগাংয়ে আমরা একটা দেখেছি কেটে গিয়েছে এবং ঢাকার আসার পরে সেকেন্ড ফেজটা ঢাকাতে চমৎকার হলো। ফাইনালে যেটা মানে খুব সবারই আশা থাকে, একটা জমজমাট ফাইনাল হবে, দর্শক থাকবে, গ্যালারি পরিপূর্ণ, সেগুলো আজকে সেটা ছিল। ফাইনালটা ছিল, যদিও ঢাকার ফিল্ডিংয়ের মানটা একটু খারাপ ছিল যদিও বলবো আমরা, তারপরেও ওভারঅল একটা ফাইনালই হয়েছে, জমজমাট ফাইনাল। জি, সেই মানে ওই দিকটা বাদ দিলে, ঢাকার ফিল্ডিংয়ের দিকটা বাদ দিলে সাকিব ভাই, আমরা যদি ওভারঅল খেলাটা দেখি, যদিও এক পেশে হয়ে গেছে কিছুটা, হ্যাঁ আমি সেটাই বলছিলাম, এক পেশে হয়ে গেছে যে ফিল্ডিং খারাপ করার পরেও কিন্তু বরিশাল বানারস বেশি রান করতে পারেনি, এক পেশে হয়ে যাওয়ার পরে মানে খেলাটা ওরকম করে জমে ওঠে নাই যেমনটা সেমিফাইনালে আমরা দেখেছি। সেমিফাইনালের খেলাগুলো যতটা জমজমাট ছিল, যতটা উত্তেজনাপূর্ণ ছিল, এবং মানে একটা জিনিস আমার কাছে টোটাল বিপিএল এ শুরুর দিকে যতটা হয়নি, দিন যত গড়িয়েছে তখন মনে হয়েছে যে বিপিএল এর খেলাকে ঘিরে ছয় বিভাগের যে ইজমটা কাজ করেছে আজকে সেই ফাইনালেও সেটা আমরা দেখেছি। ঢাকা, আমি রাজশাহী, আমি বরিশাল, আমি ঢাকা, আমি ঢাকা, আমি চিটাগাং, আমি চিটাগাং, আমি সিলেট, খুলনা, আমি সিলেট, এরকম একটা কাজ করেছে দর্শকদের মাঝে। এবং আমার মনে হয় যে এই ইজমটা যখন কাজ করেছে তখন আসলে মানুষ যখন বুঝতে শুরু করলো যে আমার জন্মস্থান রাজশাহীতে বা খুলনায়, বরিশালে, সিলেটে, চিটাগাং কিংবা ঢাকায় আমার দায়িত্ব আমার দলকে সাপোর্ট করা, তখন কিন্তু দর্শক বাড়তে থাকলো স্টেডিয়ামে। প্রথম দিন আমি শুরুর দিকের কথা বলতেছি, দশ তারিখ যেদিন খেলা শুরু হলো সেদিন আমি দর্শকদের একটা মানে ম্যাচ শুরুর আগে দর্শকদের যে স্টোরিটা সেটা করতে গিয়েছিলাম। তো সিলেট থেকে অনেক দর্শক আসলো, বরিশাল এবং সিলেটের খেলা ছিল উদ্বোধনী ম্যাচটা, আমি দর্শকদের দিকে আপনারা এত দূর থেকে আসছেন কেন, আমাদের দেশের খেলা, আমাদের এলাকার খেলা, আমাদের অঞ্চলের ছেলেরা খেলতেছে, যদিও খুব বেশি ক্রিকেটার কিছু বাইরেরও ছিল, কিন্তু তাদের মধ্যে যে আমার কাছে ভালো লেগেছে যে জিনিসটা, যে তাদের একটা লোক সুনামগঞ্জ থেকে চলে এসেছে সকালে জার্নি, সিলেটকে সাপোর্ট করার জন্য, অনেকে বরিশাল থেকে রাত সন্ধ্যা লঞ্চে উঠে পরদিন সকালে এসে ঢাকা পৌঁছে খেলা দেখতে চলে আসছে, এটা আসলে ক্রিকেটের জন্য অনেকটা অনেক পজিটিভ দিক, যে বাংলাদেশের মানুষ ক্রিকেট মানে এলাকার ইজমটা, আঞ্চলিকতাটা নিয়েছে, ক্রিকেটটাকে সাপোর্ট দিচ্ছে। একজন দর্শক আছেন টেলিফোনে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, সম্মানিত দর্শক আপনার নাম এবং পরিচয় দিয়ে আপনি আপনার প্রশ্নটা করুন। জি, কোথা থেকে বলছেন? চট্টগ্রাম থেকে। আচ্ছা, চট্টগ্রামের সমর্থক নিশ্চয়ই আপনি, আপনি নিশ্চয়ই চট্টগ্রামের সমর্থক ছিলেন, চিটাগাং কিংস এর সমর্থক ছিলেন? আমি চিটাগাং কিংস এর সমর্থক। আচ্ছা বলুন, আপনি কি বলতে চান? আমরা অনেক সুন্দর একটি টুর্নামেন্ট দেখেছি বিপিএল এ, অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক জাঁকজমকপূর্ণ হয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, চট্টগ্রাম কিংস কে বাদ দিয়ে পুরো টুর্নামেন্টটাকে কলঙ্কিত করে ফেলা হলো না? আচ্ছা জি, অভিযোগ তৃষা কি বলবেন? আসলে বিষয়টা কি, এটা নিয়ে একটা টানাপোড়েন কিন্তু ছিল, মারাত্মক টানাপোড়েন, টানাপোড়েন ছিল, এবং এই ডিসিশনটা, এই জায়গাটা মানে টোটাল টুর্নামেন্টে আলোচনা সমালোচনা যদি বলেন এই একটা বিষয়কে ঘিরে খুব বেশি, হ্যাঁ খুব বেশি, এবং সেমিফাইনালে যে সিলেকশনটা ছিল বরিশালকে নিয়ে আসা খুব গভীর রাতে, সেটাকে মানে সেই সিদ্ধান্তটা নেওয়া, এই জায়গাটাই টুর্নামেন্ট কমিটির আমি বলবো একটা মানে ব্যর্থতাই ছিল। সেই কারণে অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে চিটাগাং কিংস এর সমর্থকরা অনেক আশাহত হয়েছে, অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে বরিশালের ক্ষেত্রেও এটা কিন্তু একটা পজিটিভ হিসেবে কাজ করেছে, যার কারণে তারা নতুন উদ্যমে খেলা শুরু করেছে। এই জিনিসটা বাদ দিয়ে আমি বলবো যে
বিপিএলটা মোটামুটি আজকের দিনে ফাইনালের পরে আমার মনে হয়েছে যে সাকসেসফুল। কিন্তু এটি কেন হলো একেবারে মধ্যরাতে রাত দুটার পরে জানতে পারা গেল যে চিটাগং কিংস না বরিশাল বার্নার্স খেলবে? এটা আমার কাছে যেটা মনে হয়, এটা আমার মন্তব্য না আসলে, না আমার জাস্ট অনুধাবন বা যেটা অবজারভেশন বলি যদি, যে এটা আসলে টুর্নামেন্ট কমিটির যেসব মেম্বাররা আছেন তাদের মধ্যে একটা জাস্ট সমন্বয়হীনতা আর কিছু না। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গাজী আশরাফুদ্দিন লিপু বলছেন একটা, মানে উনি পরশু দিন সন্ধ্যার সময় প্রেস বক্সে এসে যেটা বলে গেলেন যে হেড টু হেডের ভিত্তিতেই চিটাগাং কিংসকে বাদ দেওয়া হয়েছে, চিটাগাং কিংসকে সেমিফাইনালের টিকিট দেওয়া হয়েছে বরিশালকে নয়। কিন্তু আবার রাতে, ওই দিন রাতেই জাস্ট উনি যখন সন্ধ্যার কথাটা বলে গেলেন প্রেস বক্সে, তখন সব সাংবাদিকরা কিন্তু লিখে নিয়েছে, পত্রিকাগুলো টেলিভিশন সবাই নিউজ দিয়েছে যে চিটাগাং কিংস সেমিফাইনালে 4 নম্বর দল হিসেবে। বরিশালের প্লেয়ার মানে ব্র্যাড হজ যে ক্যাপ্টেন, সে কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আনা হয়েছে গতকালকে সকালে, তাকে এনে তাকে দুপুরে খেলানো হয়েছে। গতকালকে সংবাদ সম্মেলনে রাজশাহীর ক্যাপ্টেন মুশফিক রহিম বলছিলেন যে আসলে তার, সে যখন রাতে ঘুমাতে যায় তখন জানে যে তার প্রতিপক্ষ চিটাগাং কিংস, সকালে ঘুম থেকে উঠে দেখে যে তার প্রতিপক্ষ বরিশাল বার্নার্স। ওই যে প্ল্যানিং, একটা ঘাটতিতে হলো প্ল্যানিং কিন্তু অবশ্যই আছে, তার প্ল্যানিং একটা একটা টিম মিটিং হয় প্রতিটা ম্যাচের আগে, টিম মিটিং হয় রাতে, অনেক ধরনের পলিসি, কোন টিমের কোন প্লেয়ারকে কিভাবে আটকাবে, কোন প্লেয়ার, প্রত্যেকটা ক্যাপ্টেন বা টিমের একটা প্ল্যান থাকে। যেমন আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, জি আপনি তো ঢাকায় থাকেন, কিন্তু সমর্থক কার ছিলেন? আমি আজকে বরিশাল বার্নার্সকে সাপোর্ট করেছি। আপনার বাড়ি বরিশাল? জি, আমার বাড়ি বরিশাল, কিন্তু আমি ছোট থেকে ঢাকায় বড়। এসেছি তো এখানে আর কারো প্রশ্নবিদ্ধ করা উচিত না যে আমরা অন্যভাবে এই সেমিফাইনালে উঠেছি। তো আমার কোশ্চেন হচ্ছে এটা ভাইয়া, যে আপনাদের কাছে, যে আপনারা তো অনেক সিনিয়র রিপোর্টার, আপনারা বিপিএল কে অনেক দিন যাবৎ মানে বিশ্লেষণ করলেন, তো আপনারা কি মনে করেন যে আজকের যে খেলাটাতে যে ইউটার্নটা কোথায় ছিল, যে ঢাকা গ্ল্যাডিয়েটর যে জিতলো, তো এটা বরিশালের কোন কোন সাইডটাতে আর একটু বেটার করবে, হয়তো বা একটা ফাইটিং হতো দুই দলের মধ্যে, একটা চরম উত্তেজনাপূর্ণ খেলা হতো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শোন, বরিশালের যদি ওনার কথা ধরে বলছি যে উইক পয়েন্ট আজকে ছিল, বরিশালের দুজন ব্যাটসম্যান ছাড়া কিন্তু কেউ ভালো রান করতে পারেনি, ব্র্যাড হজ এবং আহমেদ শেহজাদ। বরিশাল যে কয়টা ম্যাচ জিতেছে ক্রিস গেইল চলে যাওয়ার পরে, আহমেদ শেহজাদ তাদের একটা বড় স্টার্ট দিয়েছেন, গতকালকে সেমিফাইনালটা সেঞ্চুরি করেই কিন্তু একটা দুরন্ত রাজশাহী খুব ভালো টিম ছিল, তারা টানা অনেকগুলি ম্যাচ জিতে এসেছে, 7টা ম্যাচের মতো তারা জিতে সেমিফাইনালে এসেছে। তো আহমেদ শেহজাদ আজকে খুব অল্প রানে ফিরে গেছে এবং ব্র্যাড হজও দুটো লাইফ পেয়েছে, তারপরে 70 রান করেছে সে। তো এই জিনিসগুলো আর বরিশালে কোনো বাকি ব্যাটসম্যান কিন্তু নামের প্রতি কোনো সুবিচার করতে পারেনি। যেমন মাস্টার্ড ভালো খেলে, ফিল মাস্টার্ড, হ্যাঁ ভালো খেলে, খেলেন মাস্টার্ড, কিন্তু মাস্টার্ড কিন্তু আজকে জ্বলে উঠতে পারেনি, তো তাদের সেই জিনিসটাও কিন্তু বরিশালের জন্য মাইনাস পয়েন্ট ছিল। এবং আমি যতটুকু জানি যে এই পুরো বিপিএল এ সেমিফাইনাল পর্যন্ত যে পরিসংখ্যান, তার গড় রান রেট হচ্ছে 152 রান, গড় রান রান রেট ছিল বিভিন্ন দলের আর কি। তো আজকে কিন্তু সেই রান রেটেরও নিচে রান করেছে আজকে বরিশাল বার্নার্স, 140 ফাইনাল হিসেবে 140 খুবই অল্প রান রেট। দর্শকরা একটু মানে যেই আশা নিয়ে তারা মাঠে গিয়েছিল, বাইরেও প্রায় 10-12-15 হাজার দর্শকের মতো ছিল, আমরা যখন গ্যালারিতে কত ছিল, গ্যালারিতে 25,000-এর বেশি দর্শক ছিল সিটিং ক্যাপাবিলিটি অনুযায়ী, বাট আশেপাশে আমরা যখন অনেক দাঁড়িয়েছি, বেশ কয়েকটা গ্যালারিতে গিয়েছি, তো আজকে দেখেছি যে মানুষ সিঁড়িতে বসেছিল, গ্র্যান্ড স্ট্যান্ড ভিআইপি তো অনেক টিকিট কেটে এত দর্শক ছিল যে তারা সিঁড়ির মধ্যে বসেছিল, দাঁড়িয়ে খেলা উপভোগ করেছে। আপনি নিজেও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখেছেন কিছুক্ষণ, তো আপনি আরও ভালো বলতে পারবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, অনেক আমি মনে করি যে আমি যতটুকু জানি যে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ক্যাপাসিটি 25,000 25,000 সামথিং, আর ওই সাইডিস কিন দুটো বাদ দিলে, কারণ ওখানে দর্শকদের অনেক বসেছে, বিশ্বকাপের সময় তো ওই জায়গাটা অনেকটা বন্ধ করে দেওয়া হয়েছে, একদম কানায় কানায় পূর্ণ ছিল, আরো কানায় কানায় পূর্ণ ছিল। কিন্তু আপনার কি মনে হয় যে এই যে দর্শক বললেন যে বরিশালের কম রান করাটাই হচ্ছে আসলে কাল হয়েছে, কি মনে হয়? কাল হয়েছে তো বটেই, কিন্তু আবার একদিক থেকে দেখবো যে
ঢাকা গ্ল্যাডিয়েটার্স, তাদের যখন একটা ছোট্ট রান রেট চেস করতে হয় তখন কিন্তু মেন্টালি কনফিডেন্ট অনেক বেশি বেড়ে যায় যে আমার এখন বেশি রান তারা করতে হবে না, এবং শুরু থেকেই ওপেনাররা সেভাবেই খেলেছে, তাদের এক পেশে খেলা খেলেছে এবং তারা খুব কনফিডেন্টলি খেলেছে, তাদের খুব আত্মবিশ্বাস ছিল, যার কারণে এই রানটা চেস করতে তাদের খুব একটা কষ্ট করতে হয়নি। শুরুটা তাদের ভালো ছিল না, মানে বরিশাল বার্নার্সের কথা বলছি, তাদের শুরুটা ভালো ছিল না, তারা যারা জ্বলে ওঠার কথা ছিল তারা ব্যাটে রান তুলতে পারেনি, আবার অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে ঢাকা গ্ল্যাডিয়েটার্সের কনফিডেন্টটা বেশি ছিল, ছোট্ট স্কোর তারা করতে যেয়ে, এটাও একটা কিন্তু বিষয়। আমি একটু অ্যাড করি তৃষার সাথে এখানে যে বরিশালের বোলিংটা আমরা শুরু থেকে দেখেছি একটু উইক তাদের, কারণ গেইল একেবারে উইক উইক ছিল, কারণ তারা 192 রান করে চিটাংয়ে রাজশাহীর কাছে হেরে গেছে, তো ওই জিনিসটা একটা বড় সমস্যা বরিশালের। আগামী যখন আগামী বছর বছর বিপিএলে তাদের এই যে জায়গাটা খুব জোর দিতে হবে, কারণ একটা বোলিং স্যার যদি ব্যালেন্স না হয় টি টোয়েন্টিতে ব্যাটসম্যানরা করবেন, তারপরে বোলারদেরও অনেকটা বড় দায়িত্ব থাকে। হ্যাঁ, শুধু কনফিডেন্ট না, আমার যেটা মনে হলো মাঠে খেলা দেখে যে সেটা বরিশাল বার্নার্সের ফিল্ডিং এবং বোলিং খুবই দুর্বল ছিল, খুব অনায়াসেই ব্যাট করতে পারছিলেন হচ্ছে ঢাকা গ্ল্যাডিয়েটার্সের ব্যাটসম্যানরা। তো আমরা আলোচনার আরও ভেতরে ঢুকব, আমরা বিপিএল নিয়ে পরবর্তীতে আরও কি উদ্যোগ আছে বিসির বিসিবির এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তবে এই মুহূর্তে আমরা একটা বিরতিতে যাব, ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি। দর্শক আপনারা দেখছেন আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক আপনারা দেখছেন আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরি অনুষ্ঠান, সঙ্গে থাকার জন্য আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলের আজকে ফাইনাল হয়ে গেল, সেখানে আজকে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স, এই নিয়ে আমরা আলোচনা করছিলাম। আলোচনায় আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বৈশাখী টেলিভিশনের দুজন সিনিয়র স্পোর্টস রিপোর্টার এস এম সুমন এবং তৃষা ভক্ত। আচ্ছা, আমরা তো ফাইনাল খেলা নিয়ে কথা বলছিলাম, আজকে ম্যান অফ দা ম্যাচ কে হলো? ইমরান নাজির, পাকিস্তানি ক্রিকেটার, ঢাকা গ্ল্যাডিয়েটর্স। কি বিবেচনায় আজকে উনি ম্যান অফ দা ম্যাচ হয়েছেন? ইমরান নাজির ব্যাট হাতে 75 রান করেছেন, 43 বলে 6টা 6 এবং 6টা 4, মূলত একটা 140 রানের মানে ম্যাচের মধ্যে 75 রান, অর্ধেক রানে অলমোস্ট 50% বেশি রান তার ব্যাট থেকে এসেছে, নিঃসন্দেহে জি। আমরা যারা খেলা মাঠে গিয়ে দেখেছি কিংবা টেলিভিশনে দেখেছি সেখানে দেখেছি, কিন্তু আমরা যে স্টেডিয়ামের একটি প্রাইভেট কার ছিল হোন্ডা কালো, প্লেয়ার অফ দ্য সিরিজের জন্য ছিল, হ্যাঁ মানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে? বিশ্ব সেরা অলরাউন্ডার আমাদের সাকিব আল হাসান, সাকিব আল হাসান হয়েছেন, এবং তিনি আমরা দেখলাম যে গাড়িতে উঠলেন, সেই হোন্ডা প্রাইভেট কারে উঠলেন। তো একটি বিষয়ে একদম বিপিএলের শেষ দিকে স্পট ফিক্সিংয়ের একটি অভিযোগ উঠেছে, একজন গ্রেফতারও হয়েছেন পাকিস্তানি একজন, জি। তো আমাদের বাংলাদেশে এই স্পট ফিক্সিংয়ের কথা কিন্তু এর আগে শোনা যায়নি, টুর্নামেন্ট শুরুর আগে হয়তো একটুখানি আলোচনা মাশরাফির কাছে, জাতীয় ক্রিকেট দলের একজন সাবেক ক্রিকেটার অফার করেছিল মাশরাফিকে স্পট ফিক্সিংয়ের, যে তার কোন সানগ্লাস ইউজ করবে, কোন ক্যাপ ইউজ করবে, কোন সময়টা যদি সে আগেই বলে দেয় মাশরাফি তাদেরকে, তো মাশরাফি জিনিসটা খুব সততার সাথে সে তার টিমকে জানিয়েছে এবং ক্রিকেট বোর্ড বিপিএল কর্তৃপক্ষকে জানিয়েছিল, তো ওই সময় জিনিসটা আসলে ইয়ে হয়ে যায়। এবং এর মধ্যে যে পাকিস্তানি সাজিদ খান, সে শুরু থেকেই টুর্নামেন্টটা ফলো করে এসেছিলো, এবং তার যখন বিসিবি সন্দেহ হওয়ার পরে তাকে গ্রেফতার করা হয়, সাউদার্ন গ্যালারি ছাদে বসে সে ম্যাচ স্পট ফিক্সিং করছিল, তো এই জিনিসটা তাকে গ্রেফতার করার পরে 2 দিনের রিমান্ডও নেওয়া হয়েছে। তো জিনিসটা বাংলাদেশের ক্রিকেটের একটু হলো এই যে বিপিএলটা একটু হলো আজটাকে একটু একটু হলো কলুষিত মানে একটু ছোঁয়া দিয়েছিল, বাট এতে বাংলাদেশের একটা ক্রিকেটে এমনি বিপিএল এবার খুব ভালো টুর্নামেন্ট, আইপিএলের পরে ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের এখন সেকেন্ড অবস্থানে আছে, যে আমি অনেক ক্রিকেটারের সাথে বসে কিন্তু এরকম কথাও কিন্তু শোনা যায় যে স্পট ফিক্সিং বাংলাদেশের ক্রিকেটে এমনকি ঘরোয়া ক্রিকেটে তো নয়ই, ঘরোয়া ক্রিকেটে ছিল না, বিপিএল কে জমানোর জন্য এরকম একটি কাজ করা হয়েছে যে মিডিয়া অনেক লেখালেখি হবে, জমে যাবে, এই বিষয়ে আপনার কি মনে হয়? আমার মনে হয় না যে স্পট ফিক্সিং করে টুর্নামেন্ট জমানো যায়,
আরো কলুষিত হয়ে যায় বিষয়টি, বিষয়টি নিয়ে অনেক লেখালেখি হয়, এটা নিয়ে অনেক ধরনের নানা রকম সমালোচনা হয়, এই সমালোচনাটা কখনো কোনো টুর্নামেন্টের জন্য ভালো কিছু বই নিয়ে আসে না। আর এটা জমানোর কথা যদি বলেন, তাহলে আমার মনে হয় না যে এই স্পট ফিক্সিং এর মাধ্যমে কখনো কোনো টুর্নামেন্ট জমে ওঠে, বরঞ্চ আরো নেগেটিভ দিকটা। জি, একজন দর্শক আছেন। জি প্রিয় দর্শক, আমরা আপনার কথা শুনবো, আপনি খুব সংক্ষেপে আপনার কথাটি বলুন। হ্যালো, জি আপনি খুব সংক্ষেপে আপনার কথাটি বলুন। আমি আমাদের যেহেতু ধারাভাষ্য কোন বাংলা দেওয়া উচিত ছিল, আমরা বুঝতে পেরেছি আপনার বিষয়টি। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে তৃষা আপনি কি বলবেন যে ক্রিকেট কিন্তু মানে একটি দেশের মধ্যে তো আটকানো না, ক্রিকেট এখন একটি বিশ্ব সংস্কৃতির একটি অংশ, এখানে অনেক কিছুই নির্ভর করে, সেই জায়গায় বাংলায় না দিয়ে কেন ইংরেজিতে দেয়া হয়? এই যে দর্শকের বিষয়টি, যে দর্শক চাচ্ছিলেন যে ভাষার মাস হিসেবে বাংলায় দেয়া হোক, আপনি যদি এই দর্শকের প্রশ্নের উত্তরটি দেন। সাকিব ভাই, এই বিপিএলটা কিন্তু আমাদের বিশ্ব দরবারে আমাদের তরুণ ক্রিকেটার, ঘরোয়া যারা ক্রিকেট ডোমেস্টিক খেলতেন খেলেন, তাদের কিন্তু একটা এক্সপোজিং হলো, তাদের কিন্তু জানা হলো, তাদেরকে কিন্তু বিশ্ব জানলো, একটা বাইরের চ্যানেল সেটাকে টেলিকাস্ট করে বিশ্বের দরবারে আমাদের পরিচিতিটাকে তুলে ধরলো। তো বিশ্বের সামনে কমিউনিকেট করার জন্য, যোগাযোগ করার জন্য অবশ্যই আমার মনে হয় আমাদের মাধ্যম ইংরেজি ভাষা, এটার কোনো বিকল্প হতে পারে না। ইয়াসিম সুমন, আমরা একটা বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট আজকে শেষ করেছি, আর কয়েকদিন পরে, মাত্র 11 দিন পরে এশিয়া কাপ শুরু হচ্ছে ঢাকাতে। জি, আমাদের দর্শকদেরকে যদি একটু বলেন, এশিয়া কাপে চারটা টিম নেবে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা। ভারত ডিফেন্ডিং মানে বর্তমান চ্যাম্পিয়ন টিম হিসেবে আসছে, আর এটা চলবে 11 দিন, 22 তারিখ শেষ হবে। আমি মনে করি এটা বাংলাদেশের মানে এখনও যেহেতু বাংলাদেশ ক্রিকেট উত্তাপ সবসময় ভালো, বিশেষ করে ভারত পাকিস্তান এক ঢাকার মাঠে বসে খেলবে, ঢাকার দর্শকরা দেখবে, এটা বড় সৌভাগ্য। ঢাকা বিশ্ব ক্রিকেটে আসলে দুইটা বড় টিম এশিয়ার, পাকিস্তান ভারত যখন খেলে সব ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে সব জায়গাতেই তাদের আসলে হাইপটা সবচেয়ে বেশি থাকে। বিপিএল নিয়ে তো বৈশাখী অনেক আয়োজন ছিল, এশিয়া কাপ নিয়ে বৈশাখীর আয়োজন কি বৈশাখী টেলিভিশনের? তৃষা, অবশ্যই আমরা যেরকম পুরো টুর্নামেন্ট, আমাদের যেই পাঁচজনের টিম একটু আগে সবার নাম বললেন, আমরা চেষ্টা করেছি বিপিএল এর সার্বিক, আমরা টাইটেল স্পন্সর যতটুকু আমরা সম্ভব হয়েছে সত্য থাকা না থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করেছি, এবং এশিয়া কাপেও আমি মনে করি যে বৈশাখীর যারা দর্শক আছেন সেরকমই ফিডব্যাক পাবেন, আমাদের আয়োজনটাও সেরকম থাকবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা পুরো মাস জুড়ে আপনারা অনেক পরিশ্রম করেছেন এবং দর্শকদেরকে বিনোদনের খোরাক যুগিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরি অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা খেলার সঙ্গেই থাকুন, বিনোদনের সঙ্গেই থাকুন।